বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আল্লাহর রহমতে আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সকলকে, একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দদেরকে আমার পক্ষ থেকে এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো তোমরা নতুন ভর্তি হচ্ছে, তোমাদের সিলেবাস তো শেষ করতেই হবে। সেই হিসেবে তোমাদের জন্য আজকে আমি এই প্রথম অধ্যায় অর্থাৎ ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়টা নিয়ে একটু আলোচনা করতে চাই। আশা করি তোমরা বুঝতে পারবে এবং চেষ্টা করবে। আচ্ছা, তোমরা বই খুলে প্রথমে দেখতে পাবে প্রথম অধ্যায়টা হচ্ছে ব্যবস্থাপনার ধারণা, যেটা আমাদের আমি লিখে দিয়েছি ব্যবস্থাপনার ধারণাটা প্রথম অধ্যায়। সেখানে আমরা কিছু জিনিস জানতে পারবো, কারণ দ্বিতীয় অধ্যায়ে তোমাদের টোটাল ম্যানেজমেন্ট নিয়ে অর্থাৎ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়েছে। এর জন্য আগে আমরা প্রথমেই জানবো আসলে ব্যবস্থাপনাটা কি জিনিস, তাই না? আচ্ছা, ব্যবস্থাপনা ইংরেজি শব্দ কি? আমরা জানি ম্যানেজমেন্ট, ঠিক আছে। এই ম্যানেজমেন্ট শব্দটা কোত্থেকে এসেছে? এটা ইটালি ভাষা ল্যাটিন শব্দ, যেটাকে আমরা বলি ম্যানেজিয়ার, ম্যানেজিয়ার শব্দ থেকেই এই ম্যানেজমেন্ট শব্দটি উৎপত্তি হয়েছে। আচ্ছা, ম্যানেজার শব্দের প্রতিশব্দ যেটা বলতে পারি, এটা অর্থ হচ্ছে যে টু ট্রেন আপ দ্য হর্স, অর্থাৎ ঘোড়াকে অথবা অর্থাৎ অশ্বকে কি প্রশিক্ষিত করে তোলা। কালক্রমে আমরা মানে আমি একটু আলোচনা করি যে একটা ঘোড়াকে এখানে এখানে আমরা বলতে পারি যে ম্যানেজমেন্ট সাথে ঘোড়া কোত্থেকে আসলো, তাই না? স্বাভাবিকভাবে তোমরা এটা ভাবতে পারো যে ম্যানেজমেন্ট পড়বো, এখানে আবার ঘোড়া শব্দ আসলো। কথা হচ্ছে যে একটা সময় ছিল যখন কি রাজা রাজা যুদ্ধ হতো, যখন তখন কি করা হতো, ঘোড়া দ্বারাই কিন্তু যুদ্ধ পরিচালনা করা হতো। একমাত্র বাহন ছিল কি ঘোড়া। তখন কি করতো, এই যুদ্ধের জন্য ঘোড়াগুলোকে কি করা হতো, ট্রেন আপ করা হতো, প্রশিক্ষিত করা হতো, ঠিক আছে, যাতে তারা যুদ্ধের ময়দানে কিভাবে শত্রুকে আক্রমণ করতে হয় সেটা সে ব্যাপারে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কালক্রমে সময়ের সাথে সাথে এখন আমাদের সেই যুদ্ধ নাই, রাজা রাজা যুদ্ধ নাই, কালক্রমে এখন সেই ধারণাটাকেই আদলে রেখে এখন কি হয়, মানুষকে প্রশিক্ষিত করা হয় ঘোড়ার পরিবর্তে। কারণ মানুষ যদি প্রশিক্ষিত না হয়, সেই যুদ্ধর মতোই একটা প্রতিষ্ঠানকে কিন্তু তার লক্ষ্যে পৌঁছে নেওয়া অসম্ভব ব্যাপার হয়ে যাবে, তাই না? এই জন্য কি কালক্রমে এটা মানুষকে প্রশিক্ষিত করাকে এই ম্যানেজমেন্ট শব্দটা আমরা ব্যবহার করতে পারি। এমন কথা হলো আমরা বলতে পারি যে আসলে যে ব্যবস্থাপনা কাজের সাথে জড়িত তাকে আমরা কি কি বলি, ব্যবস্থাপক, তাই না? কারণ একজন ব্যবস্থাপকই কিন্তু ব্যবস্থাপনা কাজে নিয়োজিত থাকে, তার কাজটা হচ্ছে কি প্রতিষ্ঠানকে পরিচালনা করা। এখন আমরা বলতে পারি যে একজন ব্যবস্থাপক যা করে তাই ব্যবস্থাপনা, বলতে পারি না? হ্যাঁ, কথাটা কিন্তু সত্য, একজন ব্যবস্থাপক যা করে তাই ব্যবস্থাপনা। কিন্তু আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা অবশ্যই প্রতিষ্ঠানের স্বার্থে হতে হবে। এখন একজন ব্যবস্থাপক যদি ঘুমায় খায় তাহলে এটা কিন্তু ব্যবস্থাপনা হবে না, কিন্তু প্রতিষ্ঠানের স্বার্থে যখন সে এটা কাজ করবে, প্রতিষ্ঠানের লক্ষ্যে পৌঁছানোর জন্য সে যে সকল কাজ করবে সবই কি হবে, ব্যবস্থাপনা কাজের মধ্যে পড়বে। সাধারণত আমরা যদি বলতে পারি যে ব্যবস্থাপনা বলতে আমরা আসলে কি বুঝি, ব্যবস্থাপনা বলতে আমরা জিনিসটা বুঝি যে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানের অভ্যন্তরে যে সকল উপায় উপকরণ থাকে অর্থাৎ মানবীয় এবং যে বস্তুগত উপায় উপকরণ থাকে তাদেরকে কাজে অর্থাৎ তাদেরকে কার্যে ব্যবহার করার একটা প্রচেষ্টাকে বলা হয় কি, ব্যবস্থাপনা। আমি একটু তোমাদের এখানে ডিটেলসে বলি যে একটা প্রতিষ্ঠানে কিন্তু অনেক ধরনের আমি একটু আগে বললাম উপায় উপকরণ, মানবীয় এবং বস্তুগত উপাদান। একটা প্রতিষ্ঠানে কী দেখতে পাই আমরা, মানুষও অবশ্যই দেখতে পাই, কারণ মানুষ ছাড়া তো প্রতিষ্ঠান চলতে পারে না। পাশাপাশি কী দেখতে পাই, যে বিভিন্ন ধরনের উপকরণ আছে। কী কী উপকরণ থাকতে পারে, সেটা মানি, কারণ টাকা ছাড়া কোনো প্রতিষ্ঠান চালানো সম্ভব না, পদ্ধতি ছাড়া কোনো প্রতিষ্ঠান চালানো সম্ভব না, মালামাল ছাড়া কোনো প্রতিষ্ঠান চালানো সম্ভব না, মেশিন ছাড়া কোনো প্রতিষ্ঠান চালানো সম্ভব না। দেখা যাচ্ছে কি, মানুষ এ সকল মানুষ এবং এ সকল উপকরণকে সমন্বিতভাবে
চালানোকেই ব্যবস্থাপনা বলা হয়। এই প্রেক্ষিতে একজন ব্যবস্থাপক কী করে থাকে? প্রতিষ্ঠানের এই তার লক্ষ্যে, তার প্রতিষ্ঠানের যে টার্গেট থাকবে, লক্ষ্য থাকবে, সে লক্ষ্যে পৌঁছানোর জন্য তাকে কী করতে হবে? পরিকল্পনা তৈরি করতে হবে, সংগঠন তৈরি করতে হবে, কর্মী সংস্থান করতে হবে, তাদেরকে নির্দেশনা দিতে হবে, তাদেরকে সমন্বিত করতে হবে, তাদেরকে প্রেরিত করতে হবে, পাশাপাশি কী করতে হবে? নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে কিন্তু একটা প্রতিষ্ঠান তার যে লক্ষ্য থাকবে সেই লক্ষ্য সে পৌঁছাতে পারবে। এই যে আমি এত কথা বলার উদ্দেশ্য যে একজন ব্যবস্থাপক কিন্তু এই সকল কাজই করে একটা প্রতিষ্ঠানে এসে, তাই না? এই জন্য বলা হচ্ছে যে কোনো কোনো মনীষী বলেছেন যে ব্যবস্থাপনা বিশদ বলেছেন যে একজন ব্যবস্থাপক যা করে তাই ব্যবস্থাপনা, কিন্তু কথাটা হচ্ছে যা করে তাই ব্যবস্থাপনা বলতে সে প্রাতিষ্ঠানিক স্বার্থে যা করবে তাই ব্যবস্থাপনা বলা হবে। তাহলে আমরা তাহলে বলতে পারি যে সাধারণত আমরা খুব সাধারণ অর্থে বলতে পারি যে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য বিভিন্ন মানবীয় এবং বস্তুগত উপাদানগুলোকে সঠিক ব্যবহারের প্রচেষ্টাকেই কী বলা হয়? ব্যবস্থাপনা বলা হয়। ঠিক আছে, ক্লিয়ার? তোমরা বইয়ে ব্যবস্থাপনা সম্পর্কে অনেক ডিটেলস লেখা আছে। যেহেতু আমাদের অনলাইন ক্লাস, এখানে তোমাদেরকে বই পড়তে হবে বেশি, তাহলে তোমাদের বইয়ে দেখবে যে এটা নিয়ে অনেক আলোচনা আছে, যখন পড়বা তখন নিশ্চয় আরও ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমরা এখন একটু পরের স্টেপে চলে যাই। পরের স্টেপে আমি একটু আলোচনা করতে চাই ব্যবস্থাপনা বিভিন্ন উপকরণ নিয়ে। এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, কিন্তু যেটা হচ্ছে যে ব্যবস্থাপনা বিভিন্ন উপকরণ আসলে কি। আমি কিন্তু একটু আগে বললাম একটা প্রতিষ্ঠানে বস্তুগত এবং মানবিক উপাদানের সমন্বয়ে কিন্তু ব্যবস্থাপনা কার্যক্রমটা কিন্তু পরিচালিত হয়, তাই না? তাহলে এই হচ্ছে যে এই উপায় উপকরণগুলো কি, এই উপকরণগুলোকে আমরা কোন কোন কাজ কোন কোন জিনিসগুলোকে দেখতে পাই। এই জন্য ব্যবস্থাপনা এই কার্যগুলোকে সিক্স এম নামে কি করা হয়, পরিচিত করা হয়। কী নামে? সিক্স এম। সিক্স এম মানে হচ্ছে কি? ব্যবস্থাপনা। সিক্স এম বলতে আমরা কী বুঝি? দেখো, আমি তোমাদের জন্য একটু লিখে নিয়ে এসেছি, সেটাতে দেখো, মানুষ, ম্যান, মালামাল, মেটেরিয়ালস, যন্ত্রপাতি, মেশিনস, অর্থ, মানি, বাজার, মার্কেট, পদ্ধতি, মেথড। এই দেখো, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, ছটা উপাদানেই কিন্তু কী আছে? এম আছে শুরুটা, তাই না? এর জন্য এই ব্যবস্থাপনাকে একভাবে একরকম বলা যেতে পারে কি, সিক্স এম। তাহলে এই সিক্স এম নিয়ে আমরা একটু আলোচনা করি। প্রথমে যেটা আছে মানুষ, ম্যান আমরা যেটা বলি, সবচেয়ে একটা প্রতিষ্ঠানে উপায় উপকরণের মধ্যে অর্থাৎ বস্তুগত এবং মানবীয়, আমি বলছি বস্তুগত মানবীয়, একমাত্র প্রতিষ্ঠানে মানবীয় উপাদান একমাত্র কি? মানুষ। মানুষ ছাড়া আর কোনো মানবীয় উপাদান, আর বাকি সবই কি? বস্তুগত উপাদান। ঠিক আছে, তাহলে মানুষ হচ্ছে প্রায়োরিটি আমাদের সবার আগে, কারণ মানুষই কিন্তু টোটাল কার্যক্রমটাকে কি করবে? পরিচালিত করবে। আমার সব আমার প্রতিষ্ঠানে সব আছে কিন্তু মানুষ নাই। একটা মেশিন সব কাজ করে আমরা মানি, কিন্তু মেশিনটাকে পরিচালনা কে করবে? একজন মানুষ কিন্তু মেশিনটাকে পরিচালনা করতে হবে। তা মানুষ না থাকে কিন্তু কার্যগুলোকে পরিচালিত করা কেউ থাকবে না, মানুষ আমরা কল্পনাও করতে পারি না। এই জন্য প্রথম এবং প্রধান উপাদান হচ্ছে কি? ম্যান। এই ম্যান কী করে থাকে? বিভিন্ন উপায় উপকরণগুলো সমন্বিত করে থাকে, পরিকল্পনা করে থাকে, নিয়ন্ত্রণ করে থাকে, তারপর কী করে থাকে, অর্থাৎ এভরিথিং, একটা প্রতিষ্ঠানে যত ধরনের কাজ আছে এই ম্যান কী করে থাকে? করে থাকে, একবারে শুরু থেকে শেষ পর্যন্ত এই ম্যান দ্বারাই কী হয়? পরিচালিত হয়। তাহলে প্রথম উপাদান আমরা পাইলাম কি? ম্যান। এরপরে হচ্ছে কি আমাদের মালামাল, দ্বিতীয় আমরা যেটা পাইলাম যে কি মালামাল হচ্ছে কি? মেটেরিয়ালস। আমরা জানি কি মালামাল ছাড়া পণ্য একটা প্রতিষ্ঠান কি চলতে পারে? সেখানে আমাদের উৎপাদন কাজে বলো, বিক্রয় কাজে বলো, ক্রয় কাজে বলো, কাঁচামাল বলো, এখানে প্রত্যেকটা কাজে কী লাগবে? মালামাল লাগবে, অর্থাৎ মেটেরিয়ালস লাগবে। মালামাল ছাড়া প্রতিষ্ঠানের কার্যক্রম চালানো সম্ভব হবে না। তিন নম্বর হচ্ছে যন্ত্রপাতি। এই যে কাঁচামালগুলো আমরা বললাম একটুকে মালামাল, কাঁচামাল উপাদানগুলোকে কীভাবে যখন প্রসেসিং করা হবে তখন কী লাগবে? যন্ত্রপাতি লাগবে না, মেশিনারিজ, যেটা আমরা বলি মেশিনস বলি আমরা, এই মেশিনারিজ ছাড়া কিন্তু এই মালামালগুলোকে আমরা কী করতে পারবো না? প্রস্তুত করতে পারবো না, প্রক্রিয়াকরণ করতে পারবো না। এই জন্য অবশ্যই মেশিনস লাগবে। ঠিক আছে, তারপর হচ্ছে অর্থ,
যেটাকে আমরা বলি ইংলিশে কি বলি মানি, অর্থাৎ অর্থই কি সকল সুখের মূল, নাকি আসলে সেরকম না, অর্থই ছাড়া একটা প্রতিষ্ঠান কিন্তু চলতে পারে না। আমরা জানি একটা পৃথিবীটাই কি অর্থের জন্য, তাই না? অর্থাৎ একটা পৃথিবীর কোনো কাজ কিন্তু অর্থ ছাড়া তুমি সম্পাদন করতে পারবা না। এখানে অর্থটা অনেক বড় একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, কারণ মানি ছাড়া তুমি কিনতেও পারবা না, মানি ছাড়া তুমি কোনো কিছু প্রস্তুত করতে পারবা না, মানি ছাড়া তুমি ম্যানকে পরিচালনা করতে পারবা না। এই জন্য তোমার প্রত্যেক এই তিনটা কাজ পরিচালনা করতে গেলে কি লাগবে, মানি লাগবে। পাঁচ নাম্বার হচ্ছে বাজার, মার্কেট। মার্কেটটা কি, যেখানে একই এলাকায় অথবা একটা নির্দিষ্ট স্থানে একাধিক ক্রেতা বিক্রেতার সমাগম ঘটে, সেটাই তো বাজার, তাই না? বাজার, বাজারটা যদি না থাকে তাহলে কি উৎপাদনের কোনো গুরুত্ব থাকবে? কারণ প্রতিযোগিতা না থাকলে, বাজার মানে কি প্রতিযোগী, এখানে ক্রেতা বিক্রেতার হাঁকাহাঁকি হবে, দাম দরাদরি হবে, একাধিক বাজার থাকবে। তাহলে কি বাজার না থাকলে একটা প্রতিষ্ঠান যেন কোনো কি পাবে না, কাজে আগ্রহ পাবে না, তার কোনো স্পিড থাকবে না। তাই এই জন্য বাজারটাও কি একটা গুরুত্বপূর্ণ বিষয়, বাজারে চাহিদা কেমন সে অনুযায়ী পণ্য উৎপাদন করা, বাজার যোগান কেমন দিতে হবে, অর্থাৎ একটা বাজারকে কেন্দ্র করে কিন্তু একটা প্রতিষ্ঠান কি হয়, তাদের লক্ষ্য উদ্দেশ্য এগুলো সব কী করে থাকে, তারা নির্ধারণ করে থাকে। ছয় নাম্বার লাস্ট হচ্ছে যেটা পদ্ধতি, যেটাকে আমরা বলি মেথড, ঠিক আছে? মেথডটা কি, অর্থাৎ পদ্ধতি, একটা প্রতিষ্ঠানে দীর্ঘদিন একটা নীতি একটা নিয়মের মধ্য দিয়ে যখন একটা কার্য পরিচালনা করে থাকে তখন এটা কি এটা পদ্ধতি হিসেবে রূপ লাভ করে, তাই না? কারণ একটা প্রতিষ্ঠান কিন্তু এক একজন এক এক পদ্ধতি অনুসরণ করে থাকে। একটা প্রতিষ্ঠানের উৎক্রয় পদ্ধতি কেমন হবে, বিক্রয় পদ্ধতি কেমন হবে, উৎপাদন পদ্ধতি কেমন হবে, এই পদ্ধতি ছাড়া কিন্তু প্রতিষ্ঠান কাজ করে কিন্তু কী হবে না, কাজ করতে পারবে না। অর্থাৎ তাকে সে যে কাজই করুক না কেন, যেখানে যাক না কেন, তাকে কী হবে মেথড অনুসরণ করতে হবে, অর্থাৎ পদ্ধতি অনুসরণ করতে হবে। পদ্ধতি ছাড়া তার পক্ষে একটা প্রতিষ্ঠান চালানো সম্ভব হয়। একজন ব্যবস্থাপক সে এই তার দীর্ঘদিন একই, সে তো এমন না যে আজকে এক পদ্ধতি কালকে এক পদ্ধতি, এরকম না। পদ্ধতি মানে কি, এক দীর্ঘদিন একটা প্রতিষ্ঠানে প্রচলিত একটা ধারণা, এটাই পদ্ধতি হিসাবে গণ্য হয়। তাহলে এই হচ্ছে আমাদের ব্যবস্থাপনার বিভিন্ন উপকরণ, যাকে আমরা সিক্স এম নামে পরিচিত। এই সিক্স এম তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, একটা মাথা গেঁথে রাখতে হবে, যাতে সিক্স এম বলার সাথে সাথে বলতে পারো যে সিক্স এম আসলে এই কী জিনিস, কোন কোন উপকরণ এখানে চলে আসে। আচ্ছা, এখন দেখো আমরা আরেকটা জিনিস আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে কি ব্যবস্থাপনার চক্র, ঠিক আছে? এখন আমরা ব্যবস্থাপনা থেকে চলে আসলাম কি ব্যবস্থাপনা চক্র। এটা অনেক 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 ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হলো তোমরা যে অনার্সেও যেও দেখা যায় কি এগুলো জানতে হয়। আচ্ছা, ব্যবস্থাপনা চক্র বলতে আসলে কি বুঝি, যেটাকে আমরা আরেকটা কাজ বলতে পারি যে ব্যবস্থাপকের কাজ কি, অর্থাৎ ব্যবস্থাপনের এখানে কার্যচক্র বলা হয়েছে। একজন ব্যবস্থাপক প্রতিষ্ঠানে কি কাজ করে থাকে সেটাকেই এখানে ব্যবস্থাপনা চক্র হিসাবে উল্লেখিত করা হয়েছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটু আলোচনা করি যে ব্যবস্থাপনা, একজন ব্যবস্থাপক আসলে কি কাজ করে থাকে একটা প্রতিষ্ঠানে। আমরা কিন্তু একটু আগে বলছি একজন ব্যবস্থাপক যা করে তাই ব্যবস্থাপনা, হ্যাঁ, কিন্তু উনি কি করেন আমরা বলছি, সেটা কিন্তু অবশ্যই প্রাতিষ্ঠানিক স্বার্থে হতে হবে। প্রাতিষ্ঠানিক স্বার্থ বিরোধী হলে তাহলে কিন্তু সেটাকে আমরা ব্যবস্থাপনা বলতে পারবো না। তাহলে দেখো এখানে আমরা একটু আলোচনা করি যে ব্যবস্থাপনা চক্র, এখানে দেখো একটা সার্কেল দেখতে পাচ্ছ তোমরা, একটা চাকার মতো গোল, যেটা কি চাকা কি আমরা কি জানি, চাকা কি লম্বা হয়, লম্বা হয় না, চাকা মানে কি গোল মানে কি, এটা সবসময় কি হবে চক্রাকারে চলতে থাকবে। অর্থাৎ এর সার্কেল মানে হচ্ছে কি, এটা সবসময় এরকম দেখো অ্যারো চিহ্ন দেওয়া আছে, মানে কি এটা সবসময় ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে, ঠিক আছে? আচ্ছা, এই জন্য এটা এটা গোল একটা চক্র দেওয়া আছে, এটা মাঝখানে হচ্ছে ব্যবস্থাপনা কার্যচক্র। অর্থাৎ ব্যবস্থাপনা এই মাঝখানে থেকে সে কী কী কাজ, একজন ব্যবস্থাপক মাঝখান থেকে সে কী কী কাজ পরিচালনা করে অথবা কী কী কাজ করে থাকেন, আমরা জানি সে যা করে তাই ব্যবস্থাপনা, কী কাজ করে থাকেন সেগুলো নিয়ে একটু আলোচনা করব। আমরা যে প্রথমে একটু আলোচনা করি পরিকল্পনাকে নিয়ে, ঠিক আছে? পরিকল্পনাটা কি, যে কোনো কাজেরই আমরা জানি যেটাকে ইংরেজিতে বলা হয় প্ল্যানিং বলা হয়,
আমরা নিজে ব্যক্তিগত জীবনে দেখতে পাই যে আমি আজকে সারা দিন কি করব, যদি আমার প্ল্যানিং থাকে যে আজকে আমার সারা দিন ঘুম থেকে ওঠার পর আমি কোন কোন কাজ করব সারা দিন, তাহলে কি হবে, তবে তার প্রত্যেকটা কাজ কিন্তু সময় মতো শেষ হবে এবং কাজটা সে সুষ্ঠুভাবে করতে পারবে। আর যদি একজন ব্যক্তির যদি তার কোনো প্ল্যানিং না থাকে, ঘুম থেকে ব্যাস উঠলো, আচ্ছা যখন যেটা মন মাথায় আসতেছে সেটা করে ফেলতেছি, তখন তবে কি সে তার সময় মতো কাজও শেষ করতে পারবে না এবং কাজটা কি হবে, সুষ্ঠু হবে না, সুন্দর হবে না। এই জন্যই সবার প্রথমে যে কাজটা করতে হবে প্ল্যানিং, অর্থাৎ পরিকল্পনা তৈরি করতে হবে। একজন ব্যবস্থাপকের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে কি, প্ল্যানিং করা, পরিকল্পনা তৈরি করা। কারণ হচ্ছে প্ল্যানিং ছাড়া সে একটা প্রতিষ্ঠানকে কখনোই তার টার্গেট পৌঁছাতে পারবে না। আচ্ছা, এই প্ল্যানিংটা একটা কি চিন্তন মনন প্রক্রিয়া, এটা একটা চিন্তাশীল কাজ। এরপর আছে সংগঠন। যখন সে একটা প্ল্যানিং তৈরি করবে তাকে কি কি করতে হবে সারাদিন, তখন এই চার্ট অনুযায়ী তাকে কি একটা সংগঠন তৈরি করতে হবে। সংগঠন মানে কি, আমরা একটা ফ্রেমের মতো মনে করতে পারি, কে কে কোন কাজ করবে, কে কোন দায়িত্বে থাকবে, কে কার কাছে জব দিতে করবে, কে কাকে আদেশ করবে, নির্দেশ করবে, এই সকল জিনিস একটা কাঠামো আকারে থাকে। যে কোনো একটা প্রতিষ্ঠানে গেলে একজন মানুষ বুঝতে পারবে যে এই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতনকে ও মধ্যস্থকে নিম্নতনকে এগুলো সে জানতে পারবে। এটা হলো সংগঠন, কারণ প্রতিষ্ঠান ছাড়া কাঠামো ছাড়া সে কাজটা করতে পারবে না। তারপর কর্মী সংস্থান, প্রতিষ্ঠান চালাতে গেলে কী লাগবে, কর্মী লাগবে। কর্মী ছাড়া কিন্তু কাজ করা যাবে না, কারণ আমার প্রতিষ্ঠানে সব আছে কিন্তু কর্মী নাই, কোনো লাভ নাই। এই জন্য কর্মী নিয়োগ দেবে, যেখানে যতটুকু লোক প্রয়োজন, আমি অনেক কাজ কিন্তু আমি লোক নিলাম কম, তাহলে কিন্তু হবে না। আমার যতটুকু লোক প্রয়োজন ততটুকু নিতে হবে, বেশি নিলেও হবে না, কম নিলেও হবে না, সেটাকে বলা হয় কর্মী সংস্থান। তারপর কি নির্দেশনা, কর্মীকে কী করতে হবে, নির্দেশ দিতে হবে। কারণ কর্মীকে যদি নির্দেশ না দেওয়া যায় সে তো বুঝবে না যে তাকে তার করণীয় কী, তার কাজ কী। এজন্য তাকে প্রথমেই তার দায়িত্ব কর্তব্য সম্পর্কে বুঝিয়ে দিতে হবে। এটা হলো নির্দেশনা মতো। তারপর প্রেরণা, মানুষ কাজ করতে করতে এক সময় কী হয়, হাঁপিয়ে উঠে, একঘুমিয়ে উঠে, তখন তাকে বিনোদনের ব্যবস্থা করতে হয়, সেটাকেই আমরা বলি কি প্রেরণা। কারণ প্রেরণা হচ্ছে তাকে স্বতঃস্ফূর্ত, তাকে আবার নতুন করে উদ্যমে ফিরে নিয়ে আসা পদ্ধতিকে বলা হয় প্রেরণা। তা না হলে কর্মীকে দিয়ে আমরা কাজ করাতে কাজ আদায় করতে পারবো না। তারপর সমন্বয় সাধন, একটা প্রতিষ্ঠানে অনেকগুলো বিভাগ, অনেকগুলো উপবিভাগ থাকে, ব্যবস্থাপকের কাজ হচ্ছে প্রত্যেকটা বিভাগ উপবিভাগের মধ্যে কি একটা লিঙ্ক তৈরি করা, একটা যোগসূত্র তৈরি করা, না হলে প্রতিষ্ঠান তার লক্ষ্যে পৌঁছাতে পারবে না। এরপর সবচেয়ে লাস্টে যেটা আছে নিয়ন্ত্রণ, নিয়ন্ত্রণ আমি সব কাজ করলাম কিন্তু তদারকি করলাম না, আমি কী কাজ করলাম, কদ্দূর আগাইলো, পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে কি না, এইটা যদি না করতে পারে তাহলে এটাকে প্রতিষ্ঠান তার লক্ষ্য পৌঁছানো। এই জন্য পরিকল্পনা মাফিক কাজ হচ্ছে কি না এটাকে তদারকি করাকেই বলা হয় নিয়ন্ত্রণ। কোনো ভুল ত্রুটি থাকলে সে সংশোধনের ব্যবস্থা করতে হবে। এই সার্কেলটার মানে কি, এটা সবসময় চলবে। প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ যখন শেষ হয়ে নতুন করে আবার পরিকল্পনা তৈরি করবে, আবার সংগঠন হবে, আবার কর্মী সংস্থান হবে, অর্থাৎ এটা এই কারণে এটা সার্কেল, কারণ হচ্ছে এটা চলতেই থাকবে। প্রতিষ্ঠান যতদিন পর্যন্ত চলতে থাকবে ততদিন পর্যন্ত এই কাজগুলোও চলতে থাকবে। একজন ব্যবস্থা নতুন করে আবার পরিকল্পনা তৈরি করবে, আবার চলতে হবে। এটাকে বল ব্যবস্থাপনা কার্যচক্র অথবা ব্যবস্থাপনা কার্যবলী। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যতটুকু পারি আমি চেষ্টা করেছি, তোমরা বইয়ে একটু হেল্প নিবে, মেন বইটা পড়বে, বই দেখবে যে আরও সুন্দর ডিটেলসভাবে লেখা আছে। আশা করি তোমরা জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারবে। তোমাদের ধন্যবাদ সবাইকে।